গত 9 জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সারা খাতুনের মৃত্যুর পর ঢাকা 18 আসনটি শূন্য হয়। বৃহস্পতিবার আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার 577,188 জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 6 জন প্রার্থী। এই নিরাপত্তার বলয় থেকে নিরাপদে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা জানালেন তাদের প্রতিক্রিয়া। ফার্স্ট টাইম ভোট দিয়েছি, খুব ভালো লেগেছে। কঠোর নিরাপত্তার মাধ্যমে সুন্দর করে ভোট দিয়েছি। আজকের ভোটটা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে, আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সেই সাথে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান IES স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত ভোট কেন্দ্রে নিজের ভোট প্রদান করে তিনি জানান, আমার জীবনে আজকে অত্যন্ত একটা আনন্দের দিন। মহান আল্লাহর অশেষ রহমত, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভোটার হারের উপস্থিতি আস্তে আস্তে বাড়তেছে। আমি যে কটা কেন্দ্রে গিয়েছি দেখেছি ভোট পড়তেছে এবং জনগণ ভোট দেওয়ার জন্য আসতে। এই উপনির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ করে আমেরিকার নির্বাচনের সাথে তুলনা করে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেন, আমাদের কাছ থেকে শিক্ষাটা নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না। জনগণের প্রত্যাশা যেই হোক, নতুন প্রতিনিধি জনকল্যাণের স্বার্থে কাজ করবেন তিনি। মানিক খান, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।